হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আমি সাদিয়া সামদানি বলছি এসএস লাইফস্টাইল ইউকে থেকে। আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই চিন্তা করছেন তো? আমরা বের হয়েছি সি বিচে সানসেট দেখব। এটাও ছিল কাইন্ড অফ আমার জন্য মেঘ না চাইতে বৃষ্টি হওয়ার মতো অবস্থা। আমরা গার্ডেনে বসেছিলাম, হঠাৎ করে রনিকে বললাম যে আমরা কি বিকেলই বাসায় কাটাবো, তো তখন বলে উঠলো যে চলো সাউথ এন্ড যাই। ও মনে হয় সেটা ফাজলামি করেই বলেছিল, কিন্তু ওই যে মুখ থেকে বের হয়ে গিয়েছে এখন তো নিতেই হবে। তো আমরা চলে আসলাম সাউথ এন্ড অন সি। এখানে আজকে আমরা সি বিচে সানসেট দেখব। আর এই সময়টাতে আসার একটা ফ্যাসিলিটি হলো এই যে পার্কিংগুলো দেখছেন এগুলো সব ফ্রি। আর এটা হচ্ছে ক্লিফ সাউথ এন্ডের। ক্লিফটা পুরোটাই এরকম বাগানের মতো করা, খুব সুন্দর বাগানটা, খুবই খুবই সুন্দর। আর এই যে বিচটা, বিচের এটা হচ্ছে ইয়াচ ক্লাব, এখানে সব হচ্ছে ইয়াচ বোট এগুলো। তো যারা সেইলিং করতে পছন্দ করে এটা তাদের জন্য, ইয়াচ দেখতে ভালোই লাগে, দৃশ্যটা খুবই সুন্দর, বিচ পানি বোটগুলো খুব ভালো লাগছে। তো একটু পরেই সানসেট হয়ে যাবে, তো আমরা আজকে সানসেটটাকে এনজয় করবো এখানে। তো আপনারাও আমাদের সাথে স্টে করুন, আমরা আজকে বিচে সানসেটটাকে দেখব, আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব। তো পুরোটা ব্লগ না টেনে দেখার অনুরোধ রইল। ওই দূরে একটা শিপ যাচ্ছে, এটা মেবি মালবাহী কোনো শিপ হবে, এটা ফেরি না সম্ভবত। তো খুব দূরে ছোট্ট লাগছে, তোমার সমুদ্রে এরকম শিপ যায় সেটা দেখতে খুব ভালো লাগে। সমুদ্র কার না ভালো লাগে, আই থিঙ্ক এমন কোনো মানুষ নেই যার সমুদ্র ভালো লাগে না। ওই যে ছোট্ট দূরে আইজান বসে আছে তার ট্রলিতে। এই সময়টা হচ্ছে একটু একটু ঠান্ডা, সূর্যটা পড়ে গেছে, তো আমরা এই শপটা থেকে নিয়ে নিলাম কফি নিজেদেরকে একটু ওয়ার্ম আপ করার জন্য। আর ইজোরারা নিল ডোনাট, খুব মজা করে খাচ্ছে বাচ্চাগুলো। তাই তো সানসেট হতে যাচ্ছে, খুবই সুন্দর একটা দৃশ্য। তা আমি আপনাদেরকে একটু পরপর সানসেটের দৃশ্যটা দেখাবো যে সানসেট হচ্ছে। আর সাউথ এন্ডের পিয়ারটা হচ্ছে সব
সবচেয়ে বড় পিয়ার, আর সেটাতে যাওয়ার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে এই যে একটা ট্রেনের ব্যবস্থা আছে, আর এই যে সামনে বিভিন্ন জেব্রা প্রিন্টের ছোট ছোট ঘর, সেগুলো হচ্ছে টয়লেট ফ্যাসিলিটি। তো আমরা আরেকটু সামনে হেঁটে হেঁটে পুরোটা ঘুরবো আজকে, পুরো সানসেটটা দেখে তারপরে বাসায় ফিরবো আমরা। আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে পানি, চারিদিকে রক, এটা হচ্ছে রক পুল। সাউথ ইন্ডিয়া এই জায়গাটায় মানুষের সবচেয়ে ফেভারেট আই থিঙ্ক এই রক পুলটা, বাচ্চাদের স্পেশালি, বাচ্চাদের জন্যই করা মেবি, কারণ ওখানে কিছু বাচ্চাদের খেলার আইটেমও আছে। আর দোকানপাট মোটামুটি খোলাই আছে, রাত 9টা পর্যন্ত খোলা থাকে, কফি শপ আছে, এই যে বিভিন্ন খাবারের দোকানগুলো ওপেন আছে। তো আমরা কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম, আর সান যাচ্ছে, সানসেট হচ্ছে আস্তে আস্তে। তো ফান ফেয়ার, এটা হচ্ছে ফান ফেয়ারের জায়গাটা, আমরা গতবার গিয়েছিলাম ফান ফেয়ারে, প্রচুর ফান করেছি। আজকে স্পেশালি এসেছি সানসেটটা দেখার জন্য, এই প্রথম অনেক বছর পর, এই প্রথম না আসলে অনেক বছর পর বিচে সানসেটটাকে এনজয় করছি। এই যে সানটা দেখতে পাচ্ছেন একটু একটু করে ডুবে যাবে উপাশ দিয়ে, আর এই যে সুন্দর বিচটা কি সুন্দর লাগছে। আচ্ছা যাও, দেখছো ইসান এখন শুয়ে গেছে, দেখিস ইসান, নো ওয়াটার, ইসান ডোন্ট টাচ ইট, don't touch the water. আমরা এখন যে আসছি সানবার্ন হচ্ছে না, সে মাস্তি মরে আছে।
রোলার কোস্টারটাতে চড়ছি। এইটাতে আমি সব করে ফেলবো, বেশি বেশি চালাবো। এই তো সানসেট হয়ে গেল, প্রায় 9টা বাজে। সানসেটের সময়টা কি সুন্দর, একদিকে অরেঞ্জে হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে সামনাসামনি সানসেটটা। আর পানি এই যে আস্তে আস্তে চলে গেছে, আরেকটা শিপ দূরে খুব ছোট্ট লাগছে দেখতে। আমরা কিছুক্ষণ বাবল প্লে করলাম বাচ্চাদের সাথে। খুব সুন্দর এই মুহূর্তটা, এতটা ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম আমরা, সানসেটও হয়ে গেল। দেখেন একটা লোক, সে যাচ্ছে, পানি যেহেতু এখন চলে গেছে, ভাটা চলছে, সে কি যেন একটা কুড়াতে যাচ্ছে। আমরা আপনাদের সাথে এই সানসেটটাকে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের মতো। এখন বাসায় চলে যাবার পালা, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে, আর প্লিজ আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। স্টে টিউন উইথ এসএস লাইফস্টাইল ইউকে।